ফ্রেন্ডস এসে গেলাম রোজগ্রার মতো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক বেশি ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আজকে আমি ফ্রেন্স ফ্রাই রেসিপি এনেছি এটা আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে তো এখানে আমি চারটে মিডিয়াম সাইজ আলু নিয়েছি আলুগুলো এখন ছেলে নিচ্ছি আর এই আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিংটা কি করে করতে হয় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি যারা নতুন রাঁধুনি আছো তাদের একটু হলো কাজে লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো আমিও এক্সপার্ট না আমিও তোমাদের মতো তাও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আলু তো আমার বেশি বড়ো না প্রথমেই বললাম তো ছোটো সাইজ আলু হলে কি করতে হয় এরকম অল্প করে বাদ দিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করতে হবে তো এটা আমি নাও করতে পারতাম শুধু সমান করব করবো বলেই আমি সামান্য একটু একটু বাদ দিচ্ছি দেওয়ার পরে আমি চারটে টুকরো করে নিচ্ছি সমান করে এই দেখো সমান করেই চারটে টুকরো করতে হবে তো আমি অল্প অল্প বাদ দিয়েছি বলেই এতটা সমান হয়েছে সবগুলো সেম সাইজ হবে আর যেই টুকরোটা একটু বেশি মোটা ওটা আবার এরকম দু টুকরো করে ফেলতে পারো তো আলুগুলো কাটার পরে জলে রাখতে হবে নইলে কালো হয়ে যাবে তো এই লাস্ট একটু ছোট বড় হয়ে থাকে আর মিডিলের গুলো সমান হয় এটা হওয়ার কারণ আলুগুলো বেশি বড় না বলে আমি বেশি বাদ দিতে পারিনি ওটার জন্য এরকমটা হয়েছে আর মাঝখানেরগুলো ঠিকই আছে তো আলু আমার কাটা হয়ে যাচ্ছে এই যে সবগুলো আলু কেটে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি এটা এখন ফ্রিজে রেখে দেব আমি একদিন পরে বানাবো আর যাদের হাতে সময় কম আছে তারা দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার জন্য ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখতে পারো এটা গলে ক্রিস্পি হয় ভাজতেও সুবিধা হয় এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামিচ আর হাফ চামচ নিয়েছি পটেটো স্টার্স এটা দিলে ভালো ক্রিস্পি হয় আর নিয়েছি হাফ টেবিল স্পুন গোল রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন চাইলে পরেও তোমরা অ্যাড করতে পারো পরে দিলে ভালো হয় আলুটা ক্রিস্পি হবে তারপরে নুনটা অ্যাড করবে ভাজার পরে কিন্তু আমি ভুল করে আমার হাতের সামনেই নুনটা ছিল বলে আমি নুনটা অ্যাড করে দিয়েছি এটা একটা বড় ভুল হয়ে গেছে এই ভুলটা আশা করি তোমাদের হাতে হবে না তো এই পাউ পাউডারটা আমি মিক্সড করার পরে আলুর উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে ঝাঁকিয়ে মিক্সড করে নিচ্ছি আলুগুলো তো যতটুকু পাউডার আমি নিয়েছি পুরোটাই লেগে যাবে আমি মাপ মতোই নিয়েছি একবারে সব ঢালি নিয়ে আর্ধে করে ঢেলেছি তো এইভাবে উপরেরটা নিচে নিচেরটা উপরে করে ভালো মতো করে ঝাঁকিয়ে মিশিয়ে দিতে হবে পাউডার তো যেই ভুলটা হয়েছে সেই ভুলটার জন্য আমি বলে দিচ্ছি তোমরা মনে হয় একটু খেয়াল করলে বুঝতে পারবে এই যে জলটা ছেড়ে দিয়েছে এটা যাতে না হয় এই নুনটা প্রথম দেবে না তোমরা তোমরা যে যেমন নুন খাবে নুনটা নিজের উপরে গুঁচে বুঝে দেবে এই নুনটা তোমরা লাস্টের দিকে একদম আলু ফ্রাই হয়ে যাবে যখন তখন নুনটা অ্যাড করবে নিজের হিসাব মতো যাই হোক না করলে কিছু শেখা যায় না সেটাও একটা শিক্ষা হলো আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথম আলুগুলো নাড়তে যাবে না তাহলে যে মিশ্রণটা দিয়েছি পাউডার মিশ্রণটা ওটা তেলের মধ্যে তেলের নিচে চলে যাবে আর আলুর সঙ্গে সেটে যাবে না যখন একটা সাইড একটু লালচে কালার আসবে তখনই উল্টো করতে হবে এই আলুটা আমি প্রথম হাফ ফ্রাই করে নিব করে উঠিয়ে দেব তারপর সেকেন্ড পেঁচটা দেবো সেটা হওয়ার পরে আবার আমি ফার্স্ট ব্যাচ সেকেন্ড ফ্রাই করার জন্য দেব এটা করলে ক্রিস্পি হবে ভালো তো এটা আমার প্রথম ফ্রাই হয়েছে তো বাকি আলুগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি প্রথম বেজটা ভাজা হয়ে গেছে আমি ওটা উঠিয়ে নিয়েছিলাম দেখেছ হয়তো তো এই যে দেখতে পাচ্ছ এরকম সেটে যাচ্ছে এটা আরেকবার ভাজবো এই সেটে যাওয়া মানে বোঝা গেল যে আলুগুলো এখনো ফ্রাই হয়নি তো সেকেন্ড ফ্রাইটা আমি এখন করে নিচ্ছি তো এখন দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না এখন আলুগুলো সব আলাদা হয়ে গেছে এখন আর সেটে যাচ্ছে না তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তো এই ধরনের একটা ঝাঁঝরি চামিচে উঠাবে তাতে তেলগুলো একদম ভালো মতো করে নিচে নেমে যাবে এরকম একটু ঝাঁকিয়ে নিবে আলুতে যতটা তেল আছে এটাও বেরিয়ে আসবে এই আলু ফ্রাই করতে তো টাইম লাগে না অনেকেই জানো আবার অনেকেই জানো না তো বাকি আলুগুলো আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি একবারে সব দিতে যাবে না একবারে সবগুলো দিলে ভেঙে যাবে আমি দুবারে ফ্রাই করেছি তো বাইরে গিয়ে কেন এত দাম দিয়ে খেতে যাবে বাড়িতেই এই ছোটো মোটো স্ন্যাক্সগুলো বাড়িতেই তৈরি করা যায় বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় বাচ্চারা তো আলু ভাজা খুব খেতে পছন্দ করে তো এক এক সময় দেখা গেল আমাদের বাইরে নিয়ে যাওয়ার সময় হয় না আর বাচ্চাদেরও ইচ্ছা করে নিজেদেরও ইচ্ছা করে তো এটা যদি বাড়ি দিয়ে আমরা ঝটপট করে তৈরি করে ফেলি তো আর বাইরে যাওয়ার দরকার পড়ে না তো আমার আলু ভাজা হয়ে গেছে এখন খাওয়ার জন্য রেডি তো দেখতেই পেলে কত সহজে আলু ভাজা হয়ে যায় বাড়িতেই তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে আর যদি ভালো লাগে যেটা বলছিলাম যদি ভালো লাগে কমেন্টস করতে একদমই ভুলবে না জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিও ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি বেশি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে বেশি বেশি আজকের মধ্যে এখানে